পাঁচ হাজার দুশো বাইশ শূন্য পদে লোক নেবে ইন্ডিয়া পোস্ট শুরু অনলাইনে আবেদন নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দেবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার কুড়ির বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ উড়িষ্যা এবং তামিলনাড়ু সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর লোক নিয়োগ করা হবে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে তাদের আবেদন করতে পারবেন আবেদন করতে হলে ইন্ডিয়া পোস্ট জিওভি ডট ইন ওয়েবসাইটে এক সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে চলবে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচ হাজার দুশো বাইশটি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট শূন্যপদের বিবরণ উড়িষ্যা সার্কেল সাইকেল থ্রি দুই হাজার শূন্যপদ তামিলনাড়ু সার্কেল সাইকেল থ্রি তিন হাজার একশো শূন্যপদ জব প্রোফাইল ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম আর ডাক সেবক ইন্ডিয়া পোস্ট জিডিএস দু হাজার কুড়ি পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে অন্যান্য বিভাগীয় বিভাগের প্রার্থীরা বয়সে ছাড় পাবেন বিস্তারিত বিবরণের জন্য ইন্ডিয়া পোস্টের বিজ্ঞপ্তি দেখে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে যারা প্রথম প্রচেষ্টাতে মাধ্যমিক পাস করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের স্থানীয় ভাষায় কমপক্ষে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করতে হবে বেসিক কম্পিউটার ট্রেনিং জিডিএস এর প্রতিটি বিভাগের জন্য ষাট দিনের কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স সার্টিফিকেট থাকা আবশ্যিক কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড অথবা প্রাইভেট ইনস্টিটিউশন অর্গানাইজেশান থেকে কম্পিউটারের বেসিক কোর্স করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে বিষয় হিসাবে কোনো প্রার্থী কম্পিউটারের নিয়ে থাকলে বেসিক কোর্সের সার্টিফিকেট লাগবে না তো বন্ধুরা এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি তোমরা এই আপডেটটা পেয়ে খুশি হয়েছো এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওটাকে পারলে তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ